আজিজুল হক, আপনি লিখেছেন মেয়েদের হাতে পায়ে নেইল পালিশ ব্যবহার করা অবস্থা নামাজ হবে কি? হাতে এবং পায়ে নেইল পালিশ যদি ব্যবহার করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওযু করা যাবে না এবং ওযু না করার কারণে নামাজ হবে না। আপনি নেইল পালিশ ব্যবহার না করে যদি মেহেদি করেন তাহলে সেক্ষেত্রে সেটা নামাজ হবে। আমি প্রথমে বলেছি নেইল পলিশ ব্যবহার করার অবস্থা নামাজ হবে, সেটা মানে হলো সেটা আমি নেইল পলিশটার বলার সময় আমার মেহেদির কথা মাথায় ছিল, যার কারণে সেটি আমরা বলেছি। কিন্তু নেইল পলিশ যদি ব্যবহার করে এটা আলাদা প্রলেপ তৈরি হয় নখের উপরে, যার কারণে এটার উপরে নামাজ পড়লে এটা পড়ার পর যদি আপনি উজু করেন এরপরে নামাজ হয় না, আপনার নামাজ হবে না, কারণ উজু করেছেন এই পানি আপনার এই ত্বকে পৌঁছায়নি।